ওয়েলকাম এভরিওয়ান ট্রু ওয়ালকার ইউটিউব চ্যানেলের আরও একটা ফ্রেশ এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও টপিকটা খুব ইন্টারেস্টিং, কারণ এই ভিডিও টপিকটা হচ্ছে অনলি গেমারদের জন্য। পেস 17 পর অ্যান্ড্রয়েড গেম ডেভেলপার কোনামি রিলিজ করলো তাদের নতুন ভার্সন পেস 18। গেমটি রিলিজ হয়েছে iOS এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে, তবে গেমটি সব দেশের জন্য অ্যাভেলেবেল না, যেমন আমাদের বাংলাদেশে এই গেমটি অ্যাভেলেবেল না। সো বাংলাদেশ থেকে আপনি প্লে স্টোরে গেমটি সার্চ করে পাবেনই না, তবে অনেকেই VPN ব্যবহার করে গেমটি ডাউনলোড করে খেলছে। তবে আমি খেয়াল করে দেখেছি যে বেশিরভাগ VPNই কাজ করে না। বেশিরভাগ VPNগুলো কাজ না করায় বেশিরভাগ মানুষই পেস 18 ডাউনলোড করতে পারছে না। সো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কোনো প্রকার VPN ছাড়াই কীভাবে আপনি পেস 18 ডাউনলোড করে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে করতে পারেন। সো আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে পেস 18 খেলতে চান, আপনাকে এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সো ভিউয়ার্স, আর দেরি কিসের, তাহলে চলেন আমরা শুরু করি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আপনাদের সুবিধার জন্য গেমটা আমি অলরেডি ডাউনলোড করে আমার গুগল ড্রাইভে আমি আপলোড করে দিয়েছি। গেমটার ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। কেমন, তো এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা হবে এমন। জাস্ট আপনারা লিঙ্কটা কপি করবেন, তারপর আপনার ফোনের যে কোনো ব্রাউজার দিয়ে এই লিঙ্কে ঢুকতে হবে। কেমন, তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কী করতে হয়। তো লিঙ্কে যখন যাবেন তখন আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন, লোড হচ্ছে একটু দেখেন। এই যে দেখেন এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনার ফোনের যে ডিফল্ট ব্রাউজারটা আছে আপনি সেটা দিয়ে ডাউনলোড করেন, তাহলে আপনার যে ডাউনলোড ম্যানেজারটা আছে সেটা দিয়ে ডাউনলোড হবে এবং খুব ফাস্ট ডাউনলোড হবে। কেমন, তো লিঙ্কে যখন যাবেন তখন যাওয়ার পর এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন, তারপর ডাউনলোডে ক্লিক করবেন। ওকে, তারপর ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করলেই ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা যে কোনো PC দিয়ে অথবা আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েই পেস 18 ডাউনলোড করতে পারবেন। একটু ওয়েট করবেন, এই যে দেখেন ডাউনলোড, এখানে স্টার্ট দিলাম, ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার গেমটা ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো বেশিক্ষণ লাগবে না, 2 ঘন্টা 10 মিনিটের মতো, এই যে দেখেন দেখাইতেছে। তো আপনারা এইভাবে ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। এটা একদম অরিজিনাল ভার্সন, কোনো মোড ভার্সন না। আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছি। তো এরপরের কী প্রসেস আমি দেখাচ্ছি, জাস্ট আগে ডাউনলোড করবেন। কেমন, তো পরের প্রসেসটা দেখায় ডাউনলোড করার পর আপনি কী করবেন। তো সেকেন্ডে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা অ্যাপের লিঙ্ক। সেটা হচ্ছে আপনি যখন গেমটা ডাউনলোড করবেন আপনি জিপ আকারে গেমটা পাবেন। তো সেটাকে আনজিপ করার জন্য একটা রার অথবা জিপ অ্যাপ লাগবে। তো এটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। কেমন, এই যে দেখতে পাচ্ছেন জিপ অ্যাপ লিঙ্ক, এই লিঙ্ক থেকে আপনারা সেই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি দেখাই কোন অ্যাপ, এই অ্যাপটা দিয়ে আপনারা জিপ ফাইলটাকে আনজিপ করবেন। কেমন, তো দেখাই কোন অ্যাপটা, এই যে দেখেন এই অ্যাপটি। কেমন, এটা ডাউনলোড করে নেবেন, তাহলে আপনার আনজিপ করতে খুব সুবিধা হবে। সেই অ্যাপটা দিয়ে খুব সহজে আপনি ফাইলটাকে আনজিপ করতে পারবেন। তো আনজিপ করার সময় আপনার কাছে পাসওয়ার্ড চাওয়া হবে, আপনি একটি পাসওয়ার্ড দিবেন, সেটা হচ্ছে 4321। কেমন, এই সব ইনফরমেশনগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। গেম ডাউনলোড লিঙ্ক এবং তারপর জিপের যে অ্যাপটা আছে সেটা লিঙ্ক পাবেন, এবং পাসওয়ার্ডটাও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা জাস্ট ডেসক্রিপশনটা ফলো করলেই খুব সহজে পেস 18 ডাউনলোড করতে পারবেন। কেমন, তো ডাউনলোড করার পর আপনারা যে সাধারণ গেমগুলো ইনস্টল দিয়ে থাকেন সেভাবে ইনস্টল দিতে হবে। আপনি কী করবেন, আনজিপ করার পর গেমের যে মেইন ফাইলটা আছে, ডেটা ফাইলটা, সেটা কী করবেন, আপনার ফোনের ফাইল ম্যানেজারে যাবেন, তারপর অ্যান্ড্রয়েডে যাবেন। অ্যান্ড্রয়েডে যাওয়ার পর OBB ফাইলে গিয়ে ঠিক যে ডেটা ফাইলটা আছে জাস্ট ফোল্ডারটা কাট করে পেস্ট করে দেবেন OBB ফাইলে। কেমন, তারপর আপনি যে APK ফাইলটা আছে জাস্ট সেটা ইনস্টল দিলে গেমটা খেলতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ডাউনলোড করতে হবে এবং কীভাবে ইনস্টল দিতে হবে। তো এইভাবে আপনি যদি কাজটা করে যান আপনি খুব সহজে ডাউনলোডও করতে পারবেন এবং প্লেও করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি থামস আপ দেবেন, আর এমন এমন সব লেটেস্ট গেমসের নিউজ পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি কথা দিচ্ছি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে নিরাশ হবেন না, আমি চেষ্টা করব ইন ফিউচারে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। সো ভিউয়ার্স, আর দেরি না করে আপনারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। And have a nice day.